হ্যালো হ্যালো এভরিওয়ান, এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। রাইস ব্লগের নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ, সেটা পরে বলছি, তার আগে শোনো তোমরা কিছু কথা। অ্যাকচুয়ালি এখন তো আমরা অত্যন্ত খুশি, মানে যে ওই টাইমটাই যেই টাইম যতটা দুঃখ ফেস করেছি এখন তার থেকে মানে দ্বিগুণ আনন্দ ফেস করছি। হ্যাঁ মানে ওই টাইমটা যে কথাগুলো আমি তাকে বলেছিলাম যে প্লিজ এরকম করো না, তো সেই কথাগুলোই তোমরা শুনবে। অ্যাকচুয়ালি কী হয়েছে, নিপার সঙ্গে যেহেতু কথা হয়েছিল ফোনে, সেগুলো আমি সোশ্যাল মিডিয়া করেছি। সেগুলো বাবান দেখেছে, হ্যাঁ, তো এটা নিয়ে অনেক জল ঘোলাঘুলি হয়েছে তাদের মাঝখানে। তো আমার সেটা নিয়ে কোনো ফারাক পড়ে না, কারণ কার সংসারে কি হলো আই ডোন্ট কেয়ার, কজ ওর আমার কেউ না। ওর সংসার ভেঙে যাক চুরে যাক, আমার তাতে কোনো কিচ্ছু যায় আসে না। আমি ওই যে একটা কথায় বারবার বলি না, যে ও যে ও প্রেমে বারবার আঘাত পাক, আমি এটাই চাই। কিন্তু সুস্থ থাকুক, বেঁচে চোখ বেঁচে বেঁচে থাকুক, থাকুক। আমি এটা চাই অলওয়েজ। আমি মন থেকে চাই যে সুস্থ থাকুক যেন মানুষগুলো, তাদের জন্য কোনো ক্ষতি না হোক, কিন্তু এই প্রেমের দিক থেকে যেন তারা এত কষ্ট পাক, মানে সেটাই হচ্ছে। কারণ আমার সঙ্গে সেই টাইমটায় যে মানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আশীর্বাদের ডেট ফিক্সড, রেজিস্ট্রির ডেট ফিক্সড, সব কিছু ফিক্সড, কিন্তু সব গয়না গাঁটি দিয়ে পুরো একদম মন ভরিয়ে একেবারে, তো যাই হোক সেই তারপরে টাইমটা আমি সেই প্রচুর কষ্ট, সবকিছু দিয়ে যখন ছিনিয়ে নেয় তখন কেমন লাগে বলো তো? এবার অনেকেই কমেন্ট করো যে তুমি তো বাবানের কাছে বাবানের গয়নাগুলো এখনো ফেরত দাওনি। তো তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, বাবানের গয়নাগুলো আমি তারপরেই ফেরত দিয়ে দিয়েছিলাম, সেগুলো ভিডিওতে আছে, তোমরা দেখে দেখে নিও। নিও। আর বাবানের গয়না যদি আমার কাছে থাকতো, কিছু না কিছু আমি পরে থাকতাম, কিন্তু কিছুই পরি না, প্রয়োজন মনে করি না, ফেরত দিয়ে দিয়েছি। যার সাথে আমি সারা জীবন কাটাবো বলে ঠিক করেছিলাম, সেই মানুষটাই যদি আমার হাত ছেড়ে দেয়, তো তার গয়না দিয়ে আমি করবোটা কি? গয়না তো আমি বানিয়ে নিতে পারবো। তো যাই হোক, সেই টাইমটাই আমি তাদের কাছে কুকুরের মতন করে রিকোয়েস্ট করেছিলাম, ভিক্ষা চেয়েছিলাম, বাট সেই সময় তারা আমাকে মানে বলে না, হাতি যখন কাদায় পড়ে ব্যাঙে ও লাথি মারে, আমার ক্ষেত্রেও সেরকমই হয়েছিল। তো যাই হোক, বাবা আমাকে টেক্সট করেছে যেহেতু নিপার সঙ্গে কথা হয়েছিল, কল রেকর্ডিং গুলো আমি, আর হ্যাঁ, তোমরা ওরা যারা বলছো যে তুমি কি করে বুঝতে পারছো যে নিপা কল করেছিল, তুমি কি আগে থেকেই জানতে নম্বরটা, প্ল্যান করে কি কল করেছো, রেকর্ড কি করে করলে তুমি যদি নম্বরই না জানো? তো তাদেরকে আমি বলতে চাই, ফোনে একটা অটো রেকর্ড বলে অপশন আছে, তো এটা আমাদের সবার ফোনেই করা আছে, আমার ফোন, ওর ফোন, আমার হাজবেন্ডের ফোন, আমার বাবার ফোন পর্যন্ত অটো রেকর্ড, কারণ আমরা ওটা করে রেখেছি। তোমরাও দেখবে তোমাদের ফোনেও অপশন আছে, যাদের মানে যারা জানো না তারাও এটা করে রাখতে পারো, এটা অনেক সুবিধা হয় অনেক হ্যাঁ, সময়। কারণ অনেক কথা হয়ে যায়, সে কথাগুলো আমরা পরে প্রুফগুলো দেখানোর জন্য না কিছু খুঁজে পাই না, ওই জন্য অটো রেকর্ড আমরা সবার ফোনে করে রেখেছি, আমাদের ফ্যামিলির সবার ফোনেই করা আছে। তো যাই হোক, এটা নিয়ে কোনো কথা বলছি না, যেটুকুনি বলার ছিল সেটুকুনি বলেছি। আর হ্যাঁ, আর একটা কথা, যারা বলছো যে ওটা নিপা না, ওটা সুপ্রিয়া, তো তোমাদেরকে বলছি, সুপ্রিয়ার গলার ভয়েস আর তার গলার ভয়েস একটু যাচাই করে একটু দেখো। যাচাই করে দেখো এখন, মানে এই ভিডিওটা দেখে আর ওই ভিডিওটা দেখে একটু শুনে দেখো, ঠিক আছে? আর আমি মানে আমি গলার নানান রকম ভয়েস আমি করতে পারি না, আমার এই একটাই আর মোটা দিদির মার্কা ভয়েস, তো আমি এটাই। দিদির দিদির মানে নীলাদির ভয়েস এর কথা যদি বলি, তাহলে তোমরা প্লিজ নীলাদির চ্যানেলে যাও, ওরকম ছ্যাবলা মো মেরে কথা বলে আমাদের মতন, ঠিক আছে? আমরা অত অতি ভদ্র ভাবে কথা বলতে পারি না, কারণ ওই একটা কথা আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ, ওটা আমাদের মধ্যে নেই। তো যাই হোক, এসব কথা বাদে দিলাম, যে মেইন কথা সেটাই বলতে চাই। অ্যাকচুয়ালি বাবা আমাকে টেক্সট করেছে আজকে, তো কি টেক্সট করেছে আমি সেটাই বলবো। এগুলো সেটা দেখিয়ে দেন, আমি বুঝতে পারবে না ওরা। হ্যাঁ, ওখানে আমি দেখিয়ে দেবো, এখানে পড়ে পড়ে শোনাই। তো তাদেরকে বলি, সে প্রথমে লিখেছে, হাই খুশি, খুশি মানেই বুঝতে পেরে গেছি আমরা কে হতে পারে। ও আমাকে দেখাচ্ছে, দেখ টেক্সট গুলো, ও যখন টেক্সট করছে আমাকে তখনই আমাকে দেখাচ্ছে। নম্বরটা সেভ নেই আমার ফোনে, নতুন নম্বর এটা। হাই খুশি, কিছু কথা ছিল, কিছু আর্জেন্ট কথা ছিল, না হলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে, খুশি প্লিজ আমার কথা শোনো। হাত জোর করছি, একটা হাত জোরের ইমোজি দেওয়া আছে। আমি বললাম, কি বলে, কেমন আছো তুমি? আমি একটা ইমোজি দিলাম, এরম চোখ উল্টানো, তারপর বললাম, ভালো বলে, আমি ইউটিউবে দেখলাম তোমাদের কথা, শুনলাম, বাট ট্রাস্ট মি, তুমি ফেঁসে যাবে এবার। কিছুক্ষণ ভাবলাম,
দেন আনসার করলেন, হা 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 হা। এবার বলে, হেসো না প্লিজ, 12টা 19-এ টেক্সটটা করেছে, হেসো না প্লিজ। 12টা 25-এ বলছে, ওই আছো? 12টা 50 আমি আনসার করলাম, মরিনি, বেঁচে আছি। বলে, এভাবে বলো না, খারাপ লাগে শুনতে। তার পরিপ্রেক্ষিতে আনসার করলাম, তাতে আমার বইয়ে গেছে। তারপর বলল, ঠিক জানি, কারণ তুমি আমাকে তোমার কেউ মনেই করো না। তারপর আমি রিপ্লাই করলাম হাস্যকর, বলে হা 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 করে একটা হাসির ইমোজি। তারপর ও বলল, সেটাই, যাই হোক, নিপার সাথে কথা বলো না, তোমার ভালোর জন্যই বলছি। আমি বললাম, ও প্লিজ, আমার ভালো ভাবতে হবে না তোমার। তারপর বলছে, খুশি ট্রাস্ট করো, ও আমাদের ফ্যামিলিটা শেষ করে দিয়েছে। আমি তারপরে এই যে দারুণ একটা অ্যান্সার দিয়েছে না, বলছে ভালো হয়েছে, বললাম, ভালো আমি হয়েছে, আমার আমিও বলেছি খুব ভালো করেছিস মেসেজটা করে। আমি বললাম ভালো হয়েছে দিয়ে তারপর একটা ক্লাপিং এরকম দিয়েছি। ভালো হয়েছে, তারপর আমি বলছি, আমায় বলছো কোন দুঃখে? বলে, তুমি ছাড়া কেউ বোঝে না আমায়। জানো, বাড়ির সবাই এখন আমার দিকে আঙুল তোলে, বলে আমার জন্য এসব হয়েছে। আমি বললাম, এসব আমায় কেন বলো? বলে, আর কাকে বলবো, কেউ নেই আমার, কোথায় যাব আমি? বললাম, অনাথ আশ্রমে যাও। ভাল লাগছে তো শুনতে বাবান্দা। তারপর বলে, এরকম বলো না, ওই মাম্মা, কিছু বলো, ওই মাম্মা, মানে বহুত দিন পর ডাকটা দিল, ওই মাম্মা, কিছু বলো। আমি বললাম, ডোন্ট কল মি মাম্মা। বলে, প্লিজ, এত নিষ্ঠুর কেন হচ্ছ তুমি? এই কথাটা আমি বলেছিলাম সেই টাইমটাই, কিন্তু তখন আমাকে কেউ দামই দেয়নি। আমার আগের ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে, আমি বলেছিলাম প্লিজ এরকম নিষ্ঠুর হয়েও না তুমি। তারপর আমি বললাম, কি সব কথা, আমি নাকি নিষ্ঠুর? বলে, প্লিজ নিপার সাথে কথা বলো না, ও তোমায় শেষ করে দেবে। আমি বললাম, তুমি বুঝি বাঁচিয়ে দেবে? তারপর বলে, রেগে কথা বলছো কেন? কোনো দূর ভালো লাগছে না কথা বলতে। তারপর বলছে, প্লিজ এমন করো না, একটু কথা বলো, দরকার হলে আমি তোমার পা ধরে ক্ষমা চাইবো, বাড়ি গিয়ে সবার কাছে মাপ চেয়ে নেবো, বাট প্লিজ। তারপর হাত জোর করছে, বাট প্লিজ বাবান্দা, তুমি আমাদের বাড়িও এসো না, এর সাথে যোগাযোগ রাখার কোনো চেষ্টাও করো না। কারণ তুমি কারণ এবার দাঁড়া দাঁড়া এবার তুমি উদুম কেলানো খাবে, ঠিক আছে? এরকম মানে যদি টেক্সট করো আর এরকম যদি ভাবনা চিন্তা তোমার না, মনের তুমি মধ্যে, টেক্সট করলে না না দেখো, না না এরকম যদি ভাবনা চিন্তা তোমার থাকে যে তুমি বাড়ি আসবে, ওর পা ধরে ক্ষমা চাইবে, আমাদের কাছে মাপ চাইবে, তোমাকে আমরা মাফ করে দেবো, তো তুমি না উদুম কেলানো খাবে আমাদের কাছে না না, বন্ধুরা। সরি, তুই শোন আমার কথাটা, ও ভাবছে যে, ও ভাবছে যে রায়ের তো আগে ডিভোর্স হয়েছিল, ওর ডিভোর্স হয়েছে এখন, তাহলে মিক্সড হয়ে গেছে মানে, তাহলে কারণ এই কথাটা আমাকে আগে হ্যাঁ বলেছিল যে তুই সেটা তো, ডিভোর্স ডেট। সেটা তো ওর মা তোকে বলেছিল অনেক কিছু। তো দেখো ভাবান, আমি জলে পড়েও বাবার নেই, বলিস না, যার নাম তাই বলে ডাক, তো আমি জলে পড়েনি। ডিসকাস্টিং। আমার তোমার না আমার তোমাকে না অসহ্য লাগে তো বাবা, দেখো, সত্যি কথা বলতে, সরি শিবম গুপ্তা। তুমি আমাকে টেক্সট করলে আমি না আবারও ভিডিও বানাবো, জানো তো, আর আমার কাজই তো নিপা ইয়ে। নিপা 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 তুমি ফোন করতে পারো, অসুবিধা নেই। আর বললে না নিপার সাথে কথা না বলতে, আমি এবার তো আরো বেশি করে বলো, বেশি কারণ করে তুমি বলবো, বারণ করেছো না, সেই জন্য বুঝতে হবে কারণ ব্যাপারটা। তোমরা সবাই আমাকে রীতিমতো ফলো করছো, কিন্তু আমাকে ছেড়ে দিয়েছো, আমাকে ইনসাল্ট করেছো, ইভেন আমার থেকে, এই যে যে ফোনটা থেকে, কোথায় গেল আমার ফোনটা, এই যে এই ফোনটা তো তুমি কিনে দিয়েছিলে, এই ফোনটা কিন্তু, হ্যালো গাইজ, তো তোমাদেরকে বলছি, এই ফোনটা কিন্তু আমাকে বাবান কিনে দিয়েছিল, বাট লাস্ট টাইম ও আমার কাছ থেকে এর পেমেন্টটাও নিয়ে নিয়েছিল। কেমন লাগছে শুনতে কথাগুলো, ভাল লাগছে? যখন তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করতে, তখন তোমাকে নিয়ে আমি প্রচুর কমপ্লিমেন্ট দিয়েছি সোশ্যাল মিডিয়াতে, তোমাকে সবাই ভালো বলতো, দাদা ভাই কবে আসবে, দাদা ভাই কবে আসবে, ইন্ডিয়া কবে আসবে, সবাই এই কমেন্টগুলো করতো, বাট আর এখন তোমার নাম কেউ শুনতে পারে না, ট্রাস্ট মি, তুমি আমাকে বিশ্বাস করো, তোমার নাম কেউ শুনতে পারে না। এই যে ভিডিওটা ছাড়ছি, তুমি কমেন্টসগুলো অন্তত পড়ো একটু, তোমার ভিডিও দেখার দরকার নেই, কমেন্টস গুলো পড়লেই হবে তোমাকে। তোমাকে প্রচুর চাটন দেওয়ার দরকার, জানো তো, সিরিয়াসলি। তুমি কি ভাবছো, তুমি আমার, আমি এই তোমার কারণের জন্য আমি এখনো পর্যন্ত ভিডিওতে
আমি এখনো বলিনি কোন ব্লকে থাকি, কত ফ্ল্যাটে থাকি, আমি বলিনি, বলবো না। কারণ তোমার মেন্টালিটি এখন যে পর্যায়ে চলে গেছে না, তুমি, পাগল হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কারণ একটা মানুষ সত্যি কথা বলতে তোমার ও মধ্যে, দাঁড়া, দাঁড়া, তোমার মধ্যে আর আমার এক্স হাজবেন্ডের মধ্যে সামান্যতম না পার্থক্য বলে কোনো ব্যাপার নেই। কারণ নিপার মুখে শুনেছি যে 15 দিনের মাথায় যে বউয়ের উপর টর্চার করে, তো সে আর যাই হোক মানুষ হতে পারে না, অমানুষ। তারপরেও যেমন আমার ও প্রথম হাজবেন্ড ছিল না না, তোমার মতো। গয়নাটা তুমি এর জন্য বানিয়েছিলে, নেক্সট স্টেপ থেকে নিয়ে নিপাকে দিলে, এখন নাকি তুমি তোমার আরো কোন গার্লফ্রেন্ড আছে তাকে দিচ্ছ। হ্যাঁ, তুমি এই দুঃখের কথা আমাকে কেন বলছো? তোমার নতুন গার্লফ্রেন্ড হয়েছে তাকে শোনাও না। আমি যে ভিডিও করছি সে নিশ্চয়ই দেখছে, আমি তোমার চ্যাটগুলো পড়ছি, তো তার ভালো লাগবে তো যে তার বয়ফ্রেন্ড তার এক্সকে এখন টেক্সট করছে। যতই হোক, খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো বাবু না, আমি অনেক হ্যাপি আছি। আমি রিলেশনে যাব কিছুদিন পরে, প্রেম করব, বিয়ে করব, মাস্ত লাইফ। লাইফ সেট, লাইফ আমার লাইফটা ঠিক এই আছে, তুই এইটা দিয়ে দে ওইখানে। হ্যাঁ এটা দিয়ে দেবো তো, আমি এখানে দিয়ে দেবো। লাইফটা না এইটুকু নিলাম, মানে এটা অনেক বড়। আর পৃথিবীটাও গোল, দেখতে পাচ্ছ তো? কর্মা ইজ ব্যাক, বাপ ছাড়ে না বাপকে। তো যাই হোক, নিপা নিপার ভুল স্বীকার করে নিয়েছে, তো তবুও নিপাকে আমি বিশ্বাস করি না। আমি সত্যি নিপাকে বিশ্বাস না, করি না। আমার একটু তুমি ইচ্ছা হচ্ছে ওর সাথে দেখা করতে। না, আমি দেখা করতে চাই না সত্যি কথা বলতে। সত্যি কথা বলতে আমি নিপাকেও বিশ্বাস করি না, তোমাকে তো একদম বিলকুল বি আমি তোমাকে বিশ্বাস করি না, ঠিক আছে? আর ওই পা ধরে ক্ষমা চাওয়ার হয় না ভগবানের কাছে চেয়েও আমার, হয়ে ভগবানের কাছে, ঠিক আছে? যদি ভগবান তোমাকে ক্ষমা করে দেন সেটাই সত্যি। কাফি। আমি তোমাকে ভগবান ছিল বলে আজকে আমি বেঁচে গেছি, আর নাহলে নিপার জায়গায় কিন্তু আজকে আমার, মানে আমারও সেই সেম ঘটনা ঘটতো। কারণ আমার সাথে আগে একবার এরকম হয়েছে, তো সেকেন্ড টাইম যাতে না হয়। তো থ্যাংক ইউ সো মাচ ভগবান, আর নিপাকেও থ্যাংকস। বাট নিপাকে থ্যাংকসই বলছি, তার মানে এই না যে নিপাকে আমি ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি বা নিপাকে আমি ট্রাস্ট করছি। তো চলো, কাউকে ট্রাস্ট করতে পারছি না, ট্রাস্ট করার মতন কিছু করনি তোমরা, জেনে তোমরা রাখো। এখন, মানে তোমাদের দুজনের মাঝখানে এখন ঝামেলা চলছে, তাই এখন তোমরা প্যাকান মারার জন্য কাউকে দরকার, আমাকে পেয়েছ, যেহেতু আমি তোমার এক্স, আর হচ্ছে নিপার এক্সের এক্স। তো এই কারণের জন্য তোমরা দুজনেই আমাকে নিয়ে প্যাকান মারছো, ঠিক আছে? তো এই তোমরা যেমন আমাকে নিয়ে মজা নিচ্ছ, আগে নিয়েছো, আমি এখন তোমাদের নিয়ে নিচ্ছি, সিম্পল। আমি এবার কারোর ঋণ রাখি না, ঠিক আছে? শোধ করে দিই সাথে শোধ সাথে। করে দিই, এই যে এখন দিচ্ছি। তোমরা তো আমাকে যে পরিমাণ আমার সঙ্গে ব্যবহার করেছে, তোমরা তো সেগুলো সোশ্যাল মিডিয়া করোনি, আমি করেছি আমার সঙ্গে যেগুলো হয়েছে। তো আমি তোমাদের সঙ্গে যে ব্যবহারটা করছি সেটাও আমি সোশ্যাল মিডিয়া করছি। তো হ্যাঁ, এখন এখন আমি আসি আমার ভিউয়ার্সের কাছে। তোমরা এখন অনেকেই বলবে যে রাই মেয়েটার মধ্যে অত্যন্ত অহংকার, রাই মেয়েটা অত্যন্ত অহংকারী একটা মেয়ে। তো তাদেরকে আমি বলতে চাই যে তোমাদের যদি মনে হয় আমি অহংকারী একটা মেয়ে, তাহলে ঠিক বলেছে, আমি একটা অহংকারী মেয়ে, শুধু তোমাদের জন্য, শুধু তোর জন্য অহংকারী মেয়ে, বাদ বাকি সবার জন্য আমি একটা ভালোবাসার মেয়ে। সত্যি বলছি, যারা আমাকে ভালোবাসে তারাই আমাকে বোঝে। আমাকে অনেকে, দু একজন বলেছে আমি নাকি প্রচুর অহংকারী, প্রচুর অ্যাটিটিউড দেখাই। তো অ্যাটিটিউড দেখায় তাদেরকেই আমি অ্যাটিটিউড দেখাই, যারা আমাকে চাটাং চাটাং কথা শোনায়, চাটাং চাটাং ফালতু কমেন্ট করে তাদেরকে, ঠিক আছে? তো যাই হোক, চলো বেশি কথা বললো না, এখন অনেক রাত রাত হয়ে হয়ে গেছে। আমি গিয়েছে, কটার সময় ভিডিওটা শ্যুট করছি দেখো, 11টা 28। তো চলো, টাটা টাটা, বাই, ভালো গুড থেকে নাইট। শুভ, ভালো থেকে সবাই, গুড নাইট।